হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পারতেছেন আমার একটি টিকটক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি মাত্র এক মাস আগে ক্রিয়েট করেছি, এক মাস আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তা ঠিক আছে, কিন্তু এক মাসে দেখেন মাত্র 6টা ভিডিও আপলোড করেছি। যদি আমি রেগুলার ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু আমার ফলোয়ার্স এবং ভিউস এবং লাইক কিন্তু আরও অনেক বেশি থাকতো। অনেকেই 20টা, 30টা বা 50টা ভিডিও আপলোড করে ফেলে কিন্তু তাদের ভিডিও কিন্তু ফর ইউতে যায় না এবং তাদের ভিউস হয় না। তো আমার ভিডিওটি দেখেন, আমি এই ভিডিওটি 15 দিনের মতো হয়েছে এই ভিডিওটি আপলোড করেছি, এই ভিডিওতে 28K ভিউস হয়ে গেছে। আর এই যে এই সাইটে লাস্ট যে ভিডিওটি আপলোড করেছি, এই ভিডিওটি আমি গতকাল আপলোড করেছি, দেখেন প্রায় 4K ভিউস হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু এখনও ভিউস হচ্ছে এবং এই দুইটা ভিডিওই কিন্তু এখনও ভিউস হচ্ছে আরও হবে। আমি টিকটকে ভিডিও আপলোড করি না, আমি টিকটকে নতুন, তারপরেও কেন আমার ভিউস হয়? আসলে টিকটকের যে রুলসগুলো আছে এবং সেটিংসগুলো আছে, এগুলো যদি আপনারা মেনে টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আমি 100% দিয়ে বলতে পারি আপনাদের ভিডিও ভাইরাল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিকটকের কী কী রুলস রয়েছে এবং আপনাদের কী কী সেটিংসগুলো করে নিতে হবে। তো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ডাইরেক্ট ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার ওয়ান, আপনারা যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন তো সেই ভিডিওটা কী করেন, অনেকেই বারবার প্লে করে। তো এই প্লেটা করা যাবে না, আপনাদের নিজের ভিডিও নিজে কখনো প্লে করবেন না। যদি বারবার প্লে করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। নাম্বার টু, ভিডিও আপলোড করে অনেকে কী করে, সেই ভিডিও লিঙ্কটা কপি করে তার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে। তো এইটা করার কোনো প্রয়োজন নাই, আপনার ভিডিও যদি ভালো হয়, যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার অডিয়েন্সই সবার মাঝে শেয়ার করবে। নাম্বার থ্রি, আপনাদের রেগুলারই ভিডিও আপলোড করতে হবে, এটা কিন্তু টিকটকের কোনো গাইডলাইনে লেখা নাই যে আপনাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো আপনারা সপ্তাহে বা আপনারা 2 দিন পর পরও ভিডিও আপলোড করলে কোনো সমস্যা নাই, শুধু এমন কিছু ভিডিও আপলোড করেন যেটা থেকে আপনার মানুষ কিছু শিখতে পারবে এবং যেটার মধ্যে এন্টারটেইনমেন্ট আছে, মানে একটু ভালো কিছু আপলোড করার চেষ্টা করেন। যদি ভালো কিছু আপলোড করেন, যদি অডিয়েন্সের ভালো লাগে তাহলে কিন্তু আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। এখন আমি আপনাদের কিছু সেটিংস দেখাবো, এই সেটিংসগুলো করলে কি সুবিধা আছে এবং কি অসুবিধা আছে, তো সব কিছুই ভিডিও লাস্টের দিকে বলবো। তো সেটিংসগুলো করার জন্য উপরে ডান সাইডে দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন পাস নোটিফিকেশন, এই পাস নোটিফিকেশনে ক্লিক দিবেন। এখন এই জায়গায় যতগুলো আছে আপনি এটা বাদে সবগুলোই কিন্তু অন করে দিবেন, দেখেন এই অপশনটি বাদে আর সব কিছু আপনি অন করে দিবেন। অন করলে আপনাদের কি হবে, দেখেন আপনি নতুন ইউজার। অনেকে কি করে, তার হলো ভিডিও লাইক যে দেয় এটা হাইড করে রাখে, কমেন্ট হাইড করে রাখে, মানুষ কমেন্ট করতে পারে না, এবং শেয়ার অপশন, ডাউনলোড অপশন এগুলো কিন্তু হাইড করে রাখে। তো আপনার ক্ষেত্রে আপনি যেহেতু নতুন ইউজার আপনি এগুলো হাইড করবেন না, আপনার ভিডিও যত ডাউনলোড হবে, যত লাইক হবে, যত কমেন্ট করবে আপনার ভিডিও কিন্তু তত ভাইরাল হবে। তো আপনি এগুলো হাইড করে রাখবেন না, এগুলো সব আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনার ভিডিওটা একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো এই অপশনটি খেলে আপনি দেখেন শো প্রিভিউ টেক্সট, এটা শুধু অফ করে দেবেন আর বাকি সবগুলো আপনি অন করে দিবেন। এই কয়টা নিয়ম মেনে আপনি টিকটকে ভিডিও আপলোড করেন, আমি 100% দিয়ে বলতে পারি আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে। গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।